দোয়া কবুলের স্থান ও সময় রয়েছে যা আমরা অনেকই জানি না বুঝি না বা না জানার কারণে অজ্ঞতার কারণে আমরা অনেক সময় দোয়া করে আমরা উদাসীন হয়ে যাই বা বেখ্যালি হয়ে যায় এবং এটা নিয়ে সমালোচনা করে থাকি বরং দোয়া কবুল হওয়ার সময় ও স্থান রয়েছে যদি বান্দা আল্লাহ রাবুল আলমীর কাছে যথাযথ সময়ে যথাযথ স্থানে আল্লাহ রবুল্লা আলমীর কাছে রাসুল সাল সাল্লামের তরিকে অনুযায়ী চাইতে পারি বা চাওয়া যায় তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ রবুল্লা আলমিন সেই দোয়া কবুল করবেন এতে কোনো সন্দেহ নাই কারণ আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে মহাগ্রন্থ আল কোরআন চল্লিশ নম্বর সুরা সুরা মুমিনের ষাট নম্বর আয়ত আল্লাহ রাবুল আলমিন ঘোষণা ও লাকুম। তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দেবো অর্থাৎ আমার কাছে চাও আমি তোমাদের চাওয়া পূর্ণ করব তবে এই চাওয়াটা এবং এই আবেগটা বা এই দোয়াটা হতে হবে রাসুল সাল্লামের তৈরিকে অনুযায়ী যা আমার ইতিপূর্বে দোয়ার শর্তাবলীর মাঝে বিস্তারিত আলোচনা করেছি রাসুল সাল্লামের ঘোষণা যা শুনানে আবুদাউদ এবং জামে তিরমিজিতে হাদিস এসেছে মিসকাতুল মাসাবির দুই হাজার দুইশো তিরিশ নম্বর হাদিস কলা সাল্লাম আর দোয়া হুয়াল আবাদা দোয়াটাই হচ্ছে এবাদত সুতরাং দোয়া কবুলের স্থান ও সময় সম্পর্কে আমাদের অবগত হওয়া অতীব জরুরি আল্লাহ রাব্বুল আলমের পক্ষ থেকে যেহেতু বলা হয়েছে যে তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকের সারা দেব সুতরাং আল্লাহ রাবুল আলমীকে ডাকতে হলে এতে বোঝা যায় যে যে কোনো স্থানে যে কোনো সময় যে কোনো বাসা আল্লাহকে ডাকতে তিনি সারা দিবেন তবে সালাতের মধ্যে আরবি ব্যতীত অন্য ভাষায় দোয়া করা যাবে না সালাতের মধ্যে আরবি ছাড়া অন্য কোন ভাষায় দোয়া করা যাবে না দোয়ার জন্য হাদিসে বিশেষ কিছু স্থান ও সময়ের ব্যাপারে তাগিদ এসেছে অতএব বিশেষ কিছু দোয়া আছে সময় এবং স্থানের সাথে সম্পৃক্ত সময় এবং স্থানের সাথেই দোয়াগুলি করতে হবে আর এছাড়া আল্লাহরাব আলমকে দিনে রাত্রিতে সকালে বিকালে সুস্থতা অসুস্থতা অভাব অনটনে কোনো সময় আল্লাহরাব আলমীর কাছে চাওয়া যায় কোরআনের দোয়া ব্যথী রেখে হাদিসে বর্ণিত দোয়া সময়ের মাধ্যমে সিজদায় দোয়া করা সিজদার মধ্যে কোরআন দোয়া ব্যতীত হাদিসের দোয়াগুলি চাওয়া যাবে এখানে নিজের ভাষায় না বরং আরবিতেই চাইতে হবে দুই শেষ বঠকে তাসাউদ সালামের মধ্যবর্তী সময় অর্থাৎ তাসাউদ শেষ করে সালাম ফিরানোর আগেই আল্লাহ রাবুল আলমের কাছে হাদিসের যে দোয়াগুলি রয়েছে এই দোয়ার মাধ্যমে চাওয়া রাসুল সাল্লা সালামের তৈরি অনুযায়ী চার রাত্রি নফল সালাত আল্লাহর কাছে চাওয়া পাঁচ সিয়াম অবস্থার আল্লাহর কাছে চাওয়া ছয় রামাজানের একুশ তেইশ পঁচিশ সাতাশ ও উনত্রিশ বেজর রাত্রিগুলিতে আল্লাহ রাবুল আলমের কাছে চাওয়া সাফা ও মারোয়া পাহাড়ে ওঠে বাইতুল্লার দিকে মুখ করে দু হাত উঠিয়ে আল্লাহর কাছে চাওয়া দেখা যাচ্ছে কেউ যদি মনে করে যে সাফা মারা না ওঠে অন্য জায়গায় উঠবো যে না দেখা সাফা মারোয়ার সাথে সম্পৃক্ত অর্থাৎ সাফা মারোয়া ওঠে দুই হাত তোলে আর কেবলামুখী হয়ে আল্লাহর কাছে চাওয়া হজের সময় আরফার ময়দানে দু হাত উঠিয়ে চাওয়া অন্য সময় আরফার ময়দানে চাওয়া ভিন্ন কথা কিন্তু আরাফার ময়দানে হজের সময় আল্লাহর কাছে চাওয়া আল্লাহ আলমিন তা কবুল করে থাকেন নয় মাসারুল হারাম অর্থাৎ মুজদালিফা মসজিদে অথবা বাহিরে সে অবস্থানস্থলে দশ ই জিলহজ হজরের সালাতের পর হতে সূর্যোদয়ের আগ পর্যন্ত দোয়া করা দশ এগারো বারো তেরোই জিলহাজ তারিখে মিনায় প্রথম ও দ্বিতীয় কঙ্কর নিক্ষেপের পর একটু দূরে সরে গিয়ে হাত তোলে দোয়া করা আল্লাহ রাবুল আলমের কাছে দুহাত তুলে দোয়া করা এগারো কাবা গৃহের তওয়াফের সময় রোগী ইয়ামানি ও হাজরে আসের মধ্যবর্তী স্থানে আল্লাহর কাছে দোয়া করা কারো পিছনে খালেস মনে দোয়া করা সে দোয়া কবুল হয় সেখানে একজন ফেরেশতা নিযুক্ত থাকেন যখনই ওই ব্যক্তি তার ভাইয়ের জন্য দোয়া করে তখনই উক্ত ফেরেশতা আমিন বলেন এবং বলেন তোমার জন্য অনুরূপ হোক যা রাসুল সাল্লামের একাধিক দ্বারা প্রমাণিত সৈমুসলিম হাদিস এসেছে মিসকাতুল মাসাবির দুই হাজার দুশো আঠাশ নম্বর হাদিস দ্বারা প্রমাণিত সুতরাং এই সময় এবং স্থানের সাথে সম্পৃক্ত যে দোয়াগুলি রয়েছে সময় এবং স্থানের সাথে মিলিয়ে যদি আমরা দোয়াগুলি করি অবশ্যই আল্লাহ রাবুল আলমিন আমাদের দোয়াগুলি আল্লাহ কবুল করে নিবেন আসুন আমরা স্থান এবং সময়ের সাথে যে দোয়াগুলি সম্পৃক্ত আছে আমরা সেই দোয়াগুলি সেই স্থানের সাথে সেই সময়ের সাথে সম্পৃক্ত রেখে আল্লাহ রাবুল্লা আলমের কাছে দোয়া করি আল্লাহ আলম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ اشرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد